মোট 37টা ক্যাম্প ছিল, রিলিফ ক্যাম্পস। তো গতকালকে দুটো ক্যাম্প আমরা ক্লোজ করেছি, আজকে 35 নম্বর ক্যাম্প আছে। এই ক্যাম্প গুলিতে 569 ফ্যামিলিস আছে। তো আমরা আজকে থেকে ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে যাচ্ছি। তো আমরা 6টা সেক্টর বাক করেছি গোটা সাব ডিভিশন এরিয়া কভার করার জন্য। তো এখানে যাদের বাড়িঘর ড্যামেজ হয়েছে এটা আছে এক, যাদের কৃষি চাষ সবজি দাম এইসব আছে এটার জন্য ড্যামেজ অ্যাসেসমেন্ট করা হইব। এবং ফিশারিস যাদের আছে, লেক পন পুকুর এইসব অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা একটা ড্যামেজ অ্যাসেসমেন্ট হইব। এবং লাস্ট পশু প্রাণী লাইফ স্টক যাদের ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিয়েও আমরা অ্যাসেসমেন্ট, ড্যামেজ লস অ্যাসেসমেন্ট আমরা করব। তো ফিশারিস ডিপার্টমেন্ট এখানে জড়িত থাকবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে জড়িত থাকবে, এবং এআরডিডি ডিপার্টমেন্ট এখানে জড়িত থাকবে, আর আমাদের ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত সেক্রেটারি, জিআরএস, বিডিওস এই অফিসিয়ালগুলি জড়িত থাকবে। এই ড্যামেজ অ্যাসেসমেন্ট আমরা 6টা সেক্টরে ভাগ করেছি, এই 6টা সেক্টরে আজকে থেকে এই এনকোয়ারি এক্সারসাইজ লসকে অ্যাসেস করার জন্য, ড্যামেজগুলিকে অ্যাসেস করার জন্য আজকে থেকে শুরু হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি কেমন আছে স্যার? বর্তমান পরিস্থিতি তো আমাদের ওখানে, আমি একটু আগেও বলেছি, 35টা রিলিফ ক্যাম্প চালু আছে। জল লেভেল একদম স্লোতেই কমতেছে, বা যে এক্সপেক্টেড লেভেলে কমানো আছে গত 3 দিন ধরিয়া বৃষ্টি নেই, তারপরেও এরকম ভাবে কমেনি। কারণ আমাদের জানা আছে ডুম্বুর যে দাম আছে ওখানে, ওই ওয়াটার লেভেল ওখানে 94 মিটারে রয়ে গেছে। তো যার ফলে যেহেতু আমাদের এই গন্ডাসুরা এলাকা, রৈশাপাড়ি এলাকা হচ্ছে আপস্ট্রিম, তো যেহেতু ডুম্বুর ওয়াটার বডি লেভেল ওখানে 94 মিটারে রয়ে গেছে, এই আপার লেভেল যেগুলিতে ওখানে জল রয়ে গেছে এবং আমরা ওয়াটার লেভেল ওখানে কমেনি। তো আশা করি এটা আর কয়েকদিন পরেই, জল লেভেল কমানোর পরে আমরা এই শেল্টার হাউসগুলিকে উঠিয়ে আমাদের এলাকাবাসীরা যাদের যারা যারা এফেক্ট হয়েছে নিজ নিজ ঘরে চলে যেতে পারবে।